কোন আমল আল্লাহর কাছে সবথেকে প্রিয়? সাহাবা একরামরা জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইউকাররিবুনা ইলাল জান্নাহ, আইয়ুল আমাল, বলা হয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবথেকে প্রিয়? বলে দেন আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, কোন আমল আমাকে জান্নাতের একেবারে নিকটে করে দেবে। তার মানে তাদের আগ্রহটা ছিল কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কোন আমল আমি আগে জান্নাত পাব, কোন আমল করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাব, এই টেনশনে তারা সারাক্ষণ থাকতেন। কিন্তু আমাদের টেনশন কোন দিকে? আমরা বেঁচে আছি কিসের জন্য? আমাদের মূল লক্ষ্য কি? এটা অধিকাংশ মুসলিম আমরা লক্ষ্যহীনভাবে জীবনযাপন করি, লক্ষ্যহীন। চব্বিশটা ঘন্টা পার হয়, আপনি একবারও হয়তো খেয়াল করেন না যে আমার এই চব্বিশ ঘন্টায় আমি এমন কি করেছি যেটার উদ্দেশ্য ছিল জান্নাত, এমন কি করেছি আমি যেটার উদ্দেশ্য ছিল জাহান্নাম থেকে মুক্ত হওয়া, এমন কি উদ্দেশ্য নিয়ে আজকে আমরা কয়জন আছেন এমন ব্যক্তি যে আজকে আমি জান্নাতের উদ্দেশ্যে সারাটা দিন পার করেছে? আমিও নয়, আপনিও নয়, মানে আমরা পুরো সমাজটার কথা বলতেছি আজকে। আমাদের, আমি নিজেকে ফেরেশতা বলতেছি না, কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এমন, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জীবন আমাদের কাছে এত বেশি প্রাধান্য পেয়ে গেছে যে আমরা আমাদের পরকালকে হারিয়ে দিচ্ছি। আজকে আমার ইচ্ছা ছিল যে আমি আপনাকে জান্নাতের দিকে ডাকব এবং জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য ভয় প্রদর্শন করব, কিন্তু এসে দেখি অলরেডি আমাদের শেখ ওস্তাদ তিনি এই বিষয় নিয়ে আপনাদেরকেই নসিহত করতেছিলেন। তাহলে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তবে এই ক্ষেত্রে একটা কথা বলি, এই সব বিষয় সবসময় হওয়া উচিত, বারবার আপনার কাছে জান্নাতকে তুলে ধরা উচিত। কেন জানেন? আজকে আমাদের কাছে ফোন আসে, প্রায় যুবক, প্রায় ব্যক্তি, প্রায় মা বোন আছেন, স্কুল কলেজের ছাত্ররা আছে, তারা পরকালকে ভুলতে বসেছে, তাদের অন্তরের মধ্যে পরকাল সম্পর্কে উদাসীন তৈরি হয়ে যাচ্ছে, আল্লাহ আছে কিনা নাই, জান্নাত সত্য কিনা মিথ্যা, এগুলো নিয়ে তারা প্রশ্ন করে। এত জটিল, মানে ব্যাপক আকার ধারণ করতেছে বিপর্যয় যখন আপনার অন্তরে যেটা ছিল সব থেকে দামি জিনিস আল্লাহর প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, সেটাই যদি আপনি আমি হারিয়ে ফেলি তাহলে আপনার আমার চরিত্র হয়ে যাবে পশুর মতো, পশুর মতো হয়ে যাবে। কথাটাকে আমি এইভাবে বলেছিলাম, এক ব্যক্তি আমাকে ফোন করে বলে, একটা সম্ভবত একটা মহিলা হবে বা কয়েকজন একই রকম প্রশ্ন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন বলতে সেটা মাঝে মাঝে আমার বিশ্বাস হয় না, কনফিউশন। এটা হুজুরদের হয়তো একটা ধর্মান্ধত্বতা, তারা বলে না এক শ্রেণীর মানুষ আছে না যে যারা হুজুরদের কাজ হলো মানুষকে জান্নাতের লোভ দেখায়, হুরের কথা বলে এই সমস্ত যুবকদেরকে মানে ধর্মান্ধ করে রেখেছে, নাস্তিকদের একটা একটা ভাষা। আপনি কি জানেন যে অধিকাংশ মানুষ এই খেলতামশার মধ্যে জড়িয়ে তার রব সম্পর্কে যে বেখেয়াল হয়ে যাচ্ছে, বেখেয়াল হয়ে যাচ্ছে, আপনার ইমানটা নড়বড় হয়ে যাচ্ছে, যেটা ছিল আপনার সব থেকে শক্তিশালী জিনিস। যেই ব্যক্তি বলবে আল্লাহ আছে কিনা নাই, ইসলাম সত্য কিনা মিথ্যা, জানেন তার চরিত্রটা কেমন হয়ে যাবে? তাহলে তাকে আমরা বলতে পারি, তাহলে এটা যার গর্ভ থেকে তোমার জন্ম হয়েছে তাকে যে তুমি মা বলতেছ, তোমার সাথে যার জন্ম হয়েছে সেই মেয়েটাকে তুমি বোন বলতেছ, এই বোন তার এই পুরুষটাকে বাবা বলতেছে, এই লোকটাকে ভাই বলতেছে, তার মানে কি সে কখনোই যৌন সম্পর্কের ক্ষেত্রে সে তার বাবার দিকে ঝুঁকবে না, সে তার ভাইয়ের দিকে ঝুঁকবে না, কোনো পুরুষ কোনো মায়কে মার দিকে এইভাবে তাকাবে না, নিজের বোনের দিকে তাকায় না। এটার মূল ভিত্তি কিসের উপরে আছে? কেন হয়েছে আমাদের মাইন্ড এমন? কেন হয়েছে? ইসলামের কারণে হয় নাই? এটা কি আমাদের রব আল্লাহর কারণে হয় নাই? কারণ আমাদের রব শিক্ষা দিয়েছে যে যার পেট থেকে তোমার জন্ম এটা তোমার মা, তোমার সাথে যে মেয়েটা জন্ম হয়েছে এটা তোমার বোন, এটা ইসলামে তোমার জন্য হারাম করা হয়েছে। তোমার মেয়ে, তোমার মধ্য থেকে যার জন্ম হয়েছে এটা তোমার মেয়ে, এই হুকুম কে লাগিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যখন কোনো ব্যক্তি বলবে যে ইসলাম সত্য কিনা মিথ্যা জানি না, আল্লাহ আছে কিনা নাই, তার মানে এর চরিত্র হয়ে যাবে পশুর মতো। পশুর যেমন কার থেকে জন্ম নিয়েছে, কোনটাকে জন্ম দিয়েছে, পশু যেমন জানে না, এটা হচ্ছে একটা জেন্ডার, একটা ফিমেল, যেমন একটা হচ্ছে পুরুষ একটা মহিলা, পুরুষের পশুর স্বভাব যেটা, মাঠে ঘাটে আপনি গরু ছেড়ে দিয়েছেন, এই গরু ওই গরুর পেছনে ছুটবে, গাভীর পেছনে ছুটবে, কিন্তু এই গরু জানে না এটা ওরই জন্ম, এই গরু জানে না যে এর পেট থেকে আমার জন্ম,
কারণ এটা পশুর নেচারের মধ্যে নাই কিন্তু মানুষ যদি এই চরিত্রের হয়ে যায় হইলে ইহুদি নাসারা কাফেররা হতে পারে ওদের জন্য হালাল হারাম নাই একটা কাফের ও চাইলে মাঝে মাঝে পায়খানা আছে না ময়লা পায়খানা ও টেস্ট করে দেখতে পারে যে দেখি এটার স্বাদ কেমন কারণ ওর তো কোনো ধর্ম নাই ওর তো কোনো রব নাই ওর জবাবদিহিতার কোনো জায়গা নাই কিন্তু একজন মুসলিম যখন বলবে আমার ধর্ম ইসলাম আমার রব আছে তাহলে সব ক্ষেত্রে তার রবের কমান্ডকে আদেশকে তার মাথায় রাখতে হবে যে আমি চাইলে এটাকে হালাল বলতে পারি না আমি চাইলে এটা খেতে পারি না কারণ আমি একটা ধর্মের রিলিজিয়নের মধ্যে আমি আছি একটা আবদ্ধের মধ্যে আমি আছি আমাদেরকে একটা সার্কেলের মধ্যে রাখা হয়েছে এই হুদুদের বাইরে কোনো মুসলিমের পা ফেলার কোনো অধিকারই নেই তো যখনই কোনো ব্যক্তি এটাকে মানবে না এই হুদুদটাকে বর্ডারটাকে ভেঙে দেবে তার মানে বোঝাতে চাচ্ছে আমার জন্য এখন সব হালাল সব জায়েজ তা আজকে আমাদের রবকে মানি বিদায় আমরা মা হিসেবে মাকে সম্মান করি বোন হিসেবে বোনকে সম্মান করি নিজের মেয়ে হিসেবে মেয়েকে হেফাজত করি এটা আমাদের ধর্মের কারণে হয়েছে তো যখনই কোনো ব্যক্তি বলবে যে আল্লাহ আছে কিনা নাই তার মানে তার এই সম্পর্কগুলো সব বাতিল হয়ে যাবে তার মানে তখন সে শুধু একটা পুরুষ একটা মহিলা তার সাথে সম্পর্ক জায়েজ হয়ে যাবে কারণ সে এটাকেই চাচ্ছে ফ্রিডম লাইফ যা আমার খুশি যা ইচ্ছা তাই কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে না তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে তোমাদের একজন মালিক আছেন তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অস্তিত্ব সম্পর্কে জানিয়েছেন সেটা কি আপনি পড়ুন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে এই জায়গায় পুরো পৃথিবীবাসী মুমিন পুরো পৃথিবীবাসী মুসলিম নাকি কোনো ব্যক্তি অস্বীকার করে মৃত্যুকে সবাই মৃত্যুকে স্বীকার করেছে মরতে হবে এখানে সবাই মুসলিম সবাই মুমিন কেউ কাফের নাই কেউ এটাকে অস্বীকার করেনি কিন্তু মুমিন আর মুসলিমের পার্থক্য হবে কখন মুমিন আর কাফেরের মধ্যে তার পরের অংশ থেকে আল্লাহ কি বলেছেন সুম্মা সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম তারপরে তোমাদেরকে উঠানো হবে তোমাদের পারিশ্রমিক দেওয়ার জন্য সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে এই একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত এবং সূরা আম্বিয়ার মধ্যে রেখেছেন আনকাবুতে আপনি 29 নম্বর সূরার 17 নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন তারপর তোমাদেরকে কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে এখানে হলো মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য যে আমাদেরকে মৃত্যু হবে এটা যেমন সত্য মৃত্যুর পর আমাদেরকে আবার উঠানো হবে এটা চূড়ান্ত সত্য এখন যেই ব্যক্তি এটা বিশ্বাস করে যে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে তাহলে সেই ব্যক্তির আমল আর যেই ব্যক্তি বলে যে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে না এই দুই ব্যক্তির আমলে কি পার্থক্য হওয়ার দরকার নাই যেই ব্যক্তি বলতেছে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন কাফেররা বলতো সূরা মুমিনুন বা সূরা মুমিনুন 23 নম্বর সূরার 34-35-36 এই আয়াতগুলো দেখেন তাতে কাফের লিডাররাই কথা বলেছিল যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া এটা তো একটা দুনিয়া মাত্র নাহিয়া নামুতু ওয়া নাহিয়া আমরা এখানে মরে যাই এখানে জীবিত হয় ওয়া মা নাহনু বিমাবউসিন আমাদের আর কোনো পরকাল টরকাল নাই আমাদেরকে আর উঠানো হবে না এটা ছিল এক শ্রেণীর মানুষের বিশ্বাস এরা খেলতামশার সাথে জড়িয়ে থাকতে পারে এরা যা খুশি তা খেতে পারে যার তার সাথে সম্পর্ক গড়তে পারে এরা যার তার ইবাদত করুক বা না করুক হতে পারে কিন্তু যেই ব্যক্তি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ব্যক্তিকে যা খুশি তা করতে পারে এই ব্যক্তিকে যা খুশি তা খেয়ে ফেলতে পারে এই ব্যক্তিকে নিজের জীবন নিজের মতো করে গড়তে পারে কারণ সে বলতেছে একটা সে করবে কিভাবে আরেকটা সে বলতেছে ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্যে বা আল্লাহর কাছ থেকে আমরা এসেছি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর তার কাছে আমাদের প্রত্যাবর্তন হবে তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে আমরা যদি বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই বিশ্বাসটা আপনার কি উপকার করেছে বলেন আজকে এমন কোনো ব্যক্তি এখানে আছেন যে নিজেকে মুসলমান মনে করেন না আছেন এমন কোনো ব্যক্তি সবাই তো নিজেকে মুসলিম মনে করে নাকি না আমরা সবাই মুসলিম সবাই কি বিশ্বাস করি যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে যদি আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এটা যদি বিশ্বাস করি
তাহলে আল্লাহ বলতেছেন কোরআন এবং হাদিসের মধ্যে বেশ কিছু জায়গায় যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তি কোনোদিন এই চরিত্রের হইতে পারে না কোন চরিত্রে আসুন দুই একটা কথা দেখাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করা হয়েছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ফালা ইউযি জারাহু যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনোদিন তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না তার মানে বোঝা যাচ্ছে যে ইমানের সাথে আমলের একটা সম্পর্ক আছে আল্লাহ বলতেছেন এই কাজটা তো যে সে করবে তুমি তো আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাহলে তুমি কিভাবে তোমার প্রতিবেশীকে কষ্ট দিতে পারো কারণ তোমার তো জানা থাকা দরকার এর জন্য তোমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে তার মানে এই দুইটা বিশ্বাস এত কঠিন জিনিস যে আল্লাহ এবং পরকালের বিশ্বাস একটা মানুষের চরিত্রকে সুন্দর করতে সক্ষম এই জন্য রাসূলুল্লাহ বলতেছেন ফালা ইউযি জারাহু সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় তারপর রাসূলুল্লাহ কি বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে তার মুখ থেকে কেবল ভালো কথা বলতে পারে আর না হলে চুপ করে বসে থাকবে এর দ্বিতীয় কোনো অপশন নাই যদি আমরা মুসলিম হই পরকালে বিশ্বাসী হই আমাদেরকে বলা হয়েছে আমরা যেন যখন কোনো কথা বলবো মুখ থেকে যেন ভালো কথা বলবো আও লিয়াসমুত নাহলে চুপ করে বসে থাকবো বলা হয়েছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে কি যেই ব্যক্তি মনে করে যে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে এবং আল্লাহ আমাকে সওয়াব দেবেন পারিশ্রমিক দেবেন আল্লাহর কাছে আমি এর প্রাপ্য পাবো সে যেন মেহমানদারি করে মেহমানকে যেন সম্মান করে এগুলো ইসলামের বড় বড় কথা